গুড ইভিনিং শুভ মহালয়া। ব্যাঙ্গালোর বংশে তোমাদের অনেক স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুমি। আজকে মহালয়ার দিন, মনে হচ্ছে যেন পুজো আর কিছুদিনের অপেক্ষা। এমনিতে আমরা জানি যে এবারে মহালয়ার অনেক পরে পুজো পড়েছে, কিন্তু আজকের থেকেই মনে হচ্ছে যেন সেই পুজো পুজো গন্ধটা নাকে ভেসে আসছে। আর আজকে সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি, ভাবছিলাম যে আজকে আর ব্লগ করব না, কিন্তু এখন ইচ্ছে হলো একটুখানি তোমাদের সঙ্গে গল্প করতে আসার, তাই চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। এখন বাজে হচ্ছে 6:30, অফিসের কাজ করতে বসে পড়েছি, 10টা পর্যন্ত চলবে। আর এখন আসছে বিগ বাস্কেট, তাই বিগ বাস্কেট থেকে জিনিসগুলো নিয়ে নেব। গতকালের পর আজকে আবার আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। গতকাল আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ অফিসের প্রচণ্ড প্রেশার চলে এসেছিল, সেই জন্য আর সেটা কন্টিনিউ হয়নি। আর আজকে ফ্রাইডে, এবং ফ্রাইডেতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে ফ্রাইডে, সেই জন্য ফ্রাইডে আমাদের নিরামিষ থাকে। এর আগেও তোমাদেরকে বলেছিলাম আজকে লাঞ্চের মেনুতে আমাদের ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তো আমাদের লাঞ্চটা আজকে ভালোই হয়েছে। আর সৌমিকের আজকে টান 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 কাজের চাপ রয়েছে, প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে সৌমিকের। তো সেই জন্য সৌমিকের আজকে খাওয়ারও ঠিক মতো সময় নেই, ও তাড়াহুড়ো করে খেলো। তবে আজকে একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে গাছটা, এটা হচ্ছে লিলি গাছ। যখন আমি নিয়েছিলাম তো উনি বললেন এটা লিলি গাছ, আর এই গাছটাতে এই প্রথম ফুল আসলো। দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ। এই যে প্রথম ফুল আসলো, আর এইখানে এখানে আরেকটা গাছও রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ এই ফুলটা ফুটেছে। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ ঝলমলে। কালকে মহালয়ার পর থেকেই যেন ওয়েদারটা ভীষণভাবে ভালো হয়ে গেছে, তার কারণ দেবীপক্ষের শুরু হয়ে গেছে, পিতৃপক্ষের অবসান হয়েছে। যেহেতু দেবীপক্ষের শুরু, তাই দেবীপক্ষতে পুরোপুরি মা ওয়েদারটাকে চেঞ্জ করে দিয়েছে। আর আকাশে বাতাসে যেন কাশফুল দোলা দিচ্ছে, আর এমনই জানান দিচ্ছে যে মা আসছে, মা আসছে। আর মাত্র একটা মাসের অপেক্ষা, পুরোপুরি হয়তো এক মাসও নয়, অক্টোবরে হয়তো কত তারিখে পুজো পড়েছে আমার ঠিক মনে পড়ছে না, তবু ওই এক মাসই হয়তো বাকি রয়েছে। তো সবারই খুবই আনন্দ হচ্ছে যে আবার মা আসবে, এবং মায়ের সঙ্গে আমরা সবাই আনন্দ করব। যদিও করোনা রয়েছে, তবুও করোনার মধ্যেও নিজেদেরকে সেফ রেখে, নিজেদেরকে ভালো রেখে আমরা সকলে নিজেদের মতো করে ঘরে থেকে শারদ উৎসবের আনন্দে ভেসে উঠব। তাই তো সৌমিক, পুজো নিয়ে তোমার কি কিছু বক্তব্য আছে? তুমি কিছু বলবে? দাঁড়া, ওখানে আলোটা বড্ড ইয়ে হচ্ছে। পুজো নিয়ে আমার আসলে খুবই মিশ্র একটা প্রতিক্রিয়া, আমি জানি না কিভাবে সেটাকে ব্যক্ত করব। কেননা পুজো বাঙালির একটা খুব সুন্দর নস্টালজি, একটা সেন্টিমেন্ট। কিন্তু পুজো এই মুহূর্তে আমি জানি না কতটা হবে, কিন্তু যেহেতু বাঙালিতে দুর্গাপুজো ছাড়া একদমই সম্ভব নয় মানুষের জীবন, তাই জন্য হয়তো মোটামুটিভাবে ছোট করে হোক সেটা হবে, আর আমরাও সেইভাবেই ছোট করে হোক আমরা অংশগ্রহণ তো অবভিয়াসলি করব। কেননা দুর্গাপুজো ছাড়া বাঙালির কথা তো ভাবাই যায় না, আমি তো ভাবতেই পারি না, সেটা যেই মুহূর্ত যেই যেই মানে পরিস্থিতিই হোক না কেন। একদমই তাই। আর পুজো মানে কিন্তু এইটা নয় যে এক বাইরে বেরিয়ে সবার সঙ্গে আনন্দ করতে হবে, প্যান্ডেল হপিং করতেই হবে, তার কারণ এই বছরে প্যান্ডেল হপিংটা একটু চাপের ব্যাপার। কিন্তু নিজেদের মধ্যে থেকে নিজেরা নিজেরাও কিন্তু মাকে নিয়ে আনন্দে কাটানো যায়। এ বছরটা যদি সবাই সেইভাবেই কাটায় তাহলে কিন্তু ভালোই হবে, মনে হবে না যে এবছর পুজোটা মাটি হয়ে গেল, এটা কিন্তু কখনোই মনে হবে। মানে বাঙালি যেহেতু প্যান্ডেল হপিং তো তারা করবে আমার যতদূর মনে হয়, কেননা বেশ কিছু মানুষ আছে বা প্রত্যেক মানুষের মধ্যেই একটা সুপ্ত ইচ্ছা থাকে যে বছরে একবার আসে পুজো, তাই জন্য সেফটি মেনটেন করে যদি পারা যায় প্যান্ডেলে যাওয়া যাবে, তবে আমরা জানি না সেটা কতটা করতে পারবো, তো দেখা যাক। একদমই তাই। এইখানে ব্যাঙ্গালোরে তো পুজো হয়, কিন্তু কলকাতার মতো অত তো পুজো হয় না, এখানে কয়েকটা কয়েকটা পুজো হয়, তাও আবার এবছর কতটা হবে সেটা আমি জানি না। তো ওটাই আর কি, যে আর আমাদের তো পুজোতে কলকাতায় যাওয়ারও এবার সেরকমভাবে প্রোগ্রাম নেই, হয়তো যাওয়াও হবে না। তো সবটাই আর কি নিজেদেরকেই আনন্দে ভাসিয়ে দিতে হবে, নিজেদের মতো করে, নিজেদের মতো করে আনন্দ করতে হবে। আর আমরা চেষ্টা করব সেভাবেই যাতে আমরা আনন্দ করতে পারি,
হ্যাঁ, বছরে অবশ্য একটা দিন বলা যায় না, এখন তো পুজো অনেকগুলো দিন নিয়ে হয়, মানে শুধুমাত্র ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী নয়, খাতায় কলমে 4 দিন হলেও আসলে বাঙালিদের পুজো হচ্ছে 10 দিন। 10 দিন। আর গত বছর তো মহালয়া থেকেই মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গেছিল, এবছর যেহেতু 1 মাস আগে মহালয়াটা পড়েছে, তো এই বছরে সেই ইয়েটা নেই, সম্ভাবনাটা নেই, আর এবছরে পরিস্থিতিও একেবারেই আলাদা, কিন্তু তাও মানুষ নিজেদের মতো করে তো অবশ্যই আনন্দ করবে এবছরটা, আর আমরাও চেষ্টা করব আনন্দ করতে। আর এবছরে তো পোগো রয়েছে আমাদের সঙ্গে, গত বছর পোগো ছিল না, এবছর পোগো রয়েছে, পোগোকে নিয়ে আমরা আনন্দ করব। যেরকম করেই হোক নিজেদের মতো করে চেষ্টা করব যে পুজোর ওই 4টে দিন একটু ভালোভাবে কাটানোর, একটু নিজেদের মতো করে পুজোটাকে আনন্দ করার, তাই না? একদমই। পোগো কেন এতক্ষণ ধরে ঘুমাতে বলছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ঘুমাচ্ছে না। পোগোর ঘুম খুবই কম, খুবই কম, রাত্রেবেলা ও হয়তো হাতে গুনে 2 থেকে 3 ঘন্টা ঘুমোবে, আর এখন ওর হেয়ার কাটিং এর পর, আগে ও খাটে শুতো না আমাদের সঙ্গে, কিন্তু এখন 2 দিন ধরে ও নিচে শুচ্ছে না, ও আমাদের সঙ্গেই ঘুমাচ্ছে, এমন কি আমার সঙ্গে আমার বালিশে মাথা রেখেই উনি ঘুমোচ্ছে, একটা মুহূর্তের জন্য আমাকে নিজের থেকে কাজ ছাড়া করছে না। তো যাই হোক, তো ঘুমাচ্ছে, যাই না, হয়তো ভয় পেয়েছে সেদিনকে, হয়তো ওরকম হয়েছে সেই জন্য, তো ওরকম ভাবে ঘুমোচ্ছে। আর এমনিতে ও দিনের বেলা ভীষণ কম ঘুমায়, মানে আর ঘুমটা ভীষণই পাতলা, একটু যদি আওয়াজ হয়ে যায় তাহলেও চট করে উঠে যাবে, আর ঘুমাবে না। তো এইভাবে ও চলতে থাকে। আজকে ভাবছি, একটু সময় যেহেতু আছে, যেহেতু আজকে ফ্রাইডে, আমার অফিসের চাপটা সেরকম নেই, অফিসের আজকে উইক অফ, সেই জন্য একটু সময় পেয়েছি, তাই আমি ভাবছি একটুখানি এই ওয়ালগুলোকে ডেকোরেট করব, যে স্টিকটা রয়েছে, আর কী কী ডেকোরেশন করা যায় একটুখানি চিন্তাভাবনা করতে হবে। আর যদি সময় পাই, শ্রমিকের যদি কাজ আজকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আজকে রিলায়েন্সে যাওয়ার কথা রয়েছে, সেখান থেকে একটুখানি কিছু কেনাকাটার রয়েছে, তো সবটাই ডিপেন্ড করছে ওর কাজের ওপর, যদি ওর কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরাও একটু বেরোবো বিকেলবেলা। You hurt me addict several times. It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, চেষ্টা করলাম সুন্দর করে তোলার চেষ্টা করলাম, আর ভীষণ ভালো লাগছে, একটা স্মুদি স্মুদি ব্যাপার আসছে না, খুব সুন্দর লাইটটা, ভীষণ মানে একটা ডেলিকেট লাইট, মাঝে মধ্যে হালকা হচ্ছে, মাঝে মধ্যে জোরে জোরে জ্বলছে, মানে যেরকম হয় ওই টুনি লাইট বলা যেতে পারে। তো আমি যখন কিনেছিলাম দোকান থেকে সেটা এতটা সুন্দরভাবে ভাবিনি, বাট এখানে রিয়েলি সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ব্লু কালারের লাইটটা খুব সুন্দর লাগছে,
আর ভীষণ একটা স্নিগ্ধ একটা আলো দেখা যাচ্ছে, তো দেখতে ভীষণ ভালো লাগছে। একদমই তাই, এবং তবে এটা পুরোটা সাজিয়েছে কিন্তু সুমি, আমি একটু হেল্প করি। ওই একটু একটু করে করার চেষ্টা করেছি, একদিনে তো হয় না, তো মোটামুটি অলমোস্ট আমার ডান হয়ে গেছে। আরও একটু কিছু বাকি হয়তো রয়েছে, সেটা পরে দেখব আরও কী করা যায়, আরও কীভাবে এর থেকে বেশি সুন্দর করা যায়। একটু ধরো তো, বহু ভীষণ কামড়াচ্ছে তখন, ধরো তো। এইভাবে যদি আমরা সুন্দর করে তুলতে পারি আমাদের চারিদিকটাকে, তাহলে মনটা এমনি ভালো লাগবে। তার কারণ আমরা এখন বেশিরভাগ সময় বাড়িতে কাটাচ্ছি, বাইরে যাওয়ার তো সেরকম কোনো স্কোপ নেই, আর অফিসও আমাদের বন্ধ, সমস্ত কিছু বাড়ি থেকেই হচ্ছে। তাই বাড়িটাকেই আমরা চেষ্টা করব যে একটুখানি সুন্দর করে তোলার, যার ফলে আমাদের বাড়িতেই মনটা সবসময় মানে কি ফুরফুরে থাকে, খুব ভালো থাকে। একদমই তো, আর সেটা হচ্ছে ইনফ্যাক্ট, মানে বাড়িতে আছি তবে বাড়িটা এত সুন্দর, বাড়ির অ্যাটমসফিয়ার এত ভালো, এত খোলামেলা, এত সুন্দর ডেকোরেটেড, যে সব কিছুতে আপনার সব কিছুতে তোমার মন লাগবে, মানে মনে একটা এনথুজিয়াজম থাকবে যে হ্যাঁ আমি কিছু করি, আমি নতুন কিছু করি, আমি ঘরটাকে সাজাই বা একটু ভালো করে অফিসের কাজটাও করি। তো সবেই সবেতেই আমাদের ভালো অন্যরকম একটা এনার্জি আসছে, যেটা খুবই ভালো স্পেশালি এই রকম সিচুয়েশনে। বাড়ি যেমনই হোক না কেন, ঘর যেমনই হোক না কেন, সেটাকে যদি একটুখানি সুন্দর করে গঠন করে নেওয়া যায়, সুন্দর করে তৈরি করে সাজিয়ে নেওয়া যায়, তাহলে যে কোনো ঘরই কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? আমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই ওয়ালটা। এই ওয়ালটা আমি একটু ডেকোর করেছি। তোমাদের বলেছিলাম যে একটা স্টিক বেঁচে গেছিলো, সেটা দিয়ে কী করবো ডিসাইড করতে পারছিলাম না, সেই জন্য এখানে ফটো ফ্রেমগুলো আমাদের লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের আমাদের স্মৃতি রয়েছে না ফটোগুলোর মধ্যে দিয়ে। শ্রমিক এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা একটা ফলসে গেছিলাম ব্যাঙ্গালোরে, তো ফলসটার নাম হচ্ছে শিবানা সমুদ্র, তো সেই ফলসের ছবি। আর উপরে এইটা দেখতে পাচ্ছ, কালারটা লাইটটা একটুখানি ফ্ল্যাকচুয়েট করছে। এই এই ছবিটা হচ্ছে আমাদের বিয়ের আগে ছবি, আমাদের ফার্স্ট মিটের ছবি। আর উপরের ওই ইয়েলো কালারের ওই ছবিটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ হ্যাঁ এবার ঠিক আছে, ওই ইয়েলো কালারের যে ছবিটা ওটা গত বছর পূজোর সপ্তমী বা অষ্টমীর দিন, আর এটা পবর সঙ্গে খুব সুন্দর কিউট একটা ছবি। আর এই ছবিটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির ছবি। আর এই যে ছবিটা, পোগো জাস্ট তখন 2 মাস কি 2.5 মাস ছিল না, তো ছবির মধ্যে দিয়ে আমরা আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখি, সেই জন্যই হয়তো আমরা ছবি তুলে থাকি যেগুলো আমরা পরবর্তীকালে স্মৃতিচারণ করতে পারি, যার মধ্যে দিয়ে সেই সুন্দর মুহূর্তগুলোকে আমরা আবারও স্মরণ করতে পারি, এবং খুব ভালো ভালো মুহূর্তগুলো আমরা ফটোর মধ্যে দিয়ে ক্যাপচার করে রাখতে পারি, তাই তো? একদমই তাই। আর আজকাল তো আমাদের মোবাইলে সবসময় প্রচুর ছবি, সব যে কোনো সময় আমরা দেখতে পাই, কিন্তু আমার মনে হয় যে এরকমভাবে আমরা যদি ফ্রেমেও কিছু ছবি, কিছু স্পেশাল মোমেন্ট যেগুলো তোমরা সারা জীবন মনে রাখতে চাইবে, তো সেই মোমেন্টগুলো যদি তোমরা কিছু হার্ড কপি যদি ছবির ফ্রেমে, দেয়ালে বা বেডরুমে বা ডাইনিং রুমে, ড্রয়িং রুমে যদি তোমরা লাগিয়ে রাখো বা কেউ যদি লাগিয়ে রাখে, তাহলে হঠাৎ হঠাৎ করে সেই জিনিসগুলো চোখের সামনে আসলে আমাদের সেই টাইমটাতে নিয়ে যায়। তো এগুলো আমার মনে হয় যে ভীষণ দরকার এবং ভীষণ ভালো রাখে মন। আর আমার শ্রমিক দুজনেরই ছবি তুলতে ভীষণ ভালো লাগে, এই জন্য আমরা মানে যেখানে ঘুরতে যাই বা যাই করি আমরা সেগুলোকে ক্যাপচার করে নিই, আমাদের ভীষণ ভালো লাগে। ওরও ছবি তোলার ভীষণ শখ, আমারও শখ, এবং দুজনেরই শখটা এক বলতে পারো, তো সেই জন্য আমরা সেগুলোকে ক্যামেরাবন্দি করে নিই এবং সেই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিই। তো যাই হোক, এইভাবে সুন্দরভাবে আশা করব তোমরাও তোমাদের মুহূর্তগুলোকে ধরে রাখবে ছবি তোলার মধ্যে দিয়ে। আর পুরো অনবরত চেটে যাচ্ছে আমাকে, আজকের ব্লগটা আর বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং বেশি করে শেয়ার করো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, করোনার মধ্যে অলওয়েজ সেফ থেকো। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।